আজকে আমি রান্না করবো লাল শাক। প্রথমে লাগবে লাল শাক, তারপরে লাগবে শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন, আদা, এগুলো একটু ঘষে ঘষে দেবেন। আর লাগবে মেথি, একটুখানি পোস্ত, স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা, ঘি আর সর্ষের তেল। আমি প্রথমে সর্ষের তেলটা কড়াইয়ে দিলাম। গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। এবার আমি শুকনো লঙ্কাটা দিলাম। তেজপাতাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা পরে একটু পরে দিতে হবে, তেজপাতাটা পুড়ে যাবে, সেই জন্য একটু তেজপাতাটা একটু পরে দিতে হয়। আমি মেথিটা দিলাম। রসুনটা দিলাম। এবার একটা খুব সুন্দর গন্ধ আসছে, খুব সুন্দর গন্ধ। এরপর আমি লাল শাকটা দেবো। স্বাদ মতো নুন দেবো, কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে কাঁচা দেবো। জন্মদিনের পরে আমি ঢাকা দিয়ে দেবো। আমার শাক মোটামুটি হয়ে এসেছে, আমি এবার ঢাকাটা খুলবো। আপনারা পোস্ত যদি না খেতে চান, পোস্ত নাও দিয়ে খেতে পারেন, পোস্তটা দিলে একটু ভালো হবে। এবার আমি ঘি দেবো। লাল শাক আমি হলুদ দিলে, হলুদ দিলে কালারটা নষ্ট হয়ে যায়।
কিন্তু আমি হলুদ দিয়ে ভাত মাখো, ভাত পুরো লাল হয়ে যাবে, খুব সুন্দর লাগে। গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার পাত্রে ঢেলে দিলাম। আমি যেমন ভাবে রান্না করেছি ঠিক তেমন ভাবে রান্না করে খাবেন, খেয়ে জানাবেন, বন্ধুদের শেয়ার করবেন।